আজকে আমি তৈরি করব ডিম দিয়ে দারুণ টেস্টি টিফিন রেসিপি। রুটি পরোটা বানাতে ইচ্ছা না করলে এই রেসিপিটি একবার করে দেখার অনুরোধ রইল। নমস্কার, রোজকার মতো আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, আর ভালো না লাগলে ডিসলাইকও দিতে পারেন। তবে যাই করুন বন্ধুরা, এই রেসিপিটি দেখে রেসপন্স অবশ্যই করবেন। তাহলে চলুন ঝটপট দেখে নিই রেসিপিটি। রেসিপিটি করার জন্য আমি তিনটে ডিমের সাদা অংশটা আলাদা করে নিয়েছি, কুসুমটা আলাদা করে তুলে রেখেছি, পরে কাজে আসবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি। কাঁচা লঙ্কাটা নিজেরা ঝাল বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এবার ডিমের সাদা অংশের সাথে এই সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ আগে থেকে ঠান্ডা করে রাখা ভাত। ভাতটা নিজেদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন, যেরকম খাবেন ঠিক সেই পরিমাণেই ভাতটা নেবেন। এবার ভাতের সাথেও ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ফ্রাই প্যান ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি। বন্ধুরা, আজকে এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনাদের সামনে পৌঁছে যায়। তেল ব্রাশ করা হয়ে গেলে আমি হাতাই করে কিছুটা পরিমাণ ভাত আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি যেভাবে দিচ্ছি আপনারাও ঠিক সেইভাবেই দেবেন। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। প্লিজ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে যেতে আমাকে সাপোর্ট করুন। এবার এই ভাতের মধ্যে আমি হাতা দিয়ে একটু গর্ত মতো করে নিচ্ছি। এবার এই গর্তের মধ্যে আমি ডিম থেকে যে হলুদ অংশটা তুলে আলাদা করে রেখেছিলাম সেইগুলো প্রত্যেকটা মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আবার 5 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এবার এগুলোকে আমি উল্টে মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে সেকে নেব। এবার আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 2-3-এর জন্য। ঢাকা তোলার পর দেখুন বন্ধুরা, আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল। আমি ওপর থেকে এবার লবণ ছড়িয়ে দিলাম। আমার তৈরি হয়ে গেল এই ঝটপট নাস্তার বা টিফিনের রেসিপিটি। তাহলে বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।